প্রিয় বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এক তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিনের খসড়া কিন্তু তৈরি বিকাশ ভবন থেকে কি জানানো হলো তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনাল কবে হবে সেটা জানাবো দুই তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী রাজ্যের কি জানালেন টেস্ট পরীক্ষা হবে না হবে না এ বিষয়ে কি মন্তব্য করলেন তিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে এই মুহূর্তে আরও ভালো একটি বিষয় উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে এই তিনটে বিষয়ে বিস্তারিত জানাবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে কিংবা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম এখান থেকে সরাসরি আমাকে জিজ্ঞাসা কর সবার প্রথমেই আলোচনা করব টেস্ট পরীক্ষা নিয়ে তোমরা রীতিমতো সকলেই ওয়েট করে রয়েছো টেস্ট পরীক্ষা অ্যাকচুয়ালি ই কবে থেকে শুরু হবে আদৌ কি আমাদের রাজ্যে টেস্ট পরীক্ষা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই নিয়েই কিন্তু শিক্ষামন্ত্রীকে রীতিমতো জিজ্ঞাসা করা হয় যে কুড়ি লক্ষ ছাত্রছাত্রী পড়ুয়াসহ ও অভিভাবকরা এই মুহূর্তে চিন্তিত কারণ যদি টেস্ট হয় সেক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু টেস্টকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা কিভাবে হবে অনলাইনে হবে না অফলাইনে হবে আদৌ কি নেওয়া হবে এই নিয়েই শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করলে তিনি কিন্তু জানান এই মুহূর্তে টেস্ট পরীক্ষা নেওয়ার দায়িত্ব সম্পূর্ণটাই কিন্তু স্কুলের হাতে স্কুল যদি চায় তাহলে কিন্তু রীতিমতো ও তোমাদের টেস্ট পরীক্ষা নিতে পারে নভেম্বর ডিসেম্বরে আগের বছর আমরা দেখেছি কিছু স্কুল কিন্তু নিজের দায়িত্বেই টেস্ট পরীক্ষার ব্যবস্থা করেছিল যে সমস্ত স্কুল কিন্তু টেস্ট পরীক্ষা নেয়নি অর্থাৎ ঐচ্ছিক হিসাবে টেস্ট পরীক্ষাকে বিবেচিত হয়েছিল প্রত্যেকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা আগের বছর ছিল না কিন্তু এবছরের ক্ষেত্রেও কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্যে তিনি কিন্তু জানান যে টেস্ট পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব স্কুলের ওপর স্কুল চাইলে টেস্ট পরীক্ষা নিতে পারে স্কুল না চাইলে টেস্ট পরীক্ষা নাও নিতে পারে সেক্ষেত্রে কিভাবে টেস্ট পরীক্ষা নেবে অনলাইনে না অফলাইনে সমস্ত দায়িত্বটাই কিন্তু ও শিক্ষামন্ত্রী স্কুলের হাতে ছেড়ে দেয় এক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের ওপর ভিত্তি করে আমরা আগের বছরের মতনই কিন্তু টেস্ট পরীক্ষার বিষয়টাকে জানতে পারছি যে টেস্ট পরীক্ষা ঐচ্ছিক হবে যদি স্কুলের ওপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেয় শিক্ষা দপ্তর করা কোনো নির্দেশিকা না দেয় এর পরবর্তী বিষয় কি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কিন্তু রীতিমতো খসড়া তৈরি অর্থাৎ তোমাদের যে রুটিন সেটা কিন্তু রীতিমতো তৈরি সময়ের অপেক্ষা যেটা বিকাশ ভবন থেকে এই মুহূর্তে জানা যাচ্ছে তোমাদের পরীক্ষা অফলাইনেই হবে প্রথমে সিবিএসই বোর্ড তারপরে সিএসআইসি বোর্ড ওর উভয় অফলাইন এক্সাম কন্ডাক্ট করার পর এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারও কিন্তু দ্রুত ও অফলাইনে এক্সামিনেশান নিতে চাইছে বিকাশ ভবনের এক কর্তা রীতিমতো এই বিষয়টা উল্লেখ করেন যে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পোর্শান থেকে শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে মাধ্যমিক দু হাজার ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে যেটা বিকাশ ভবন থেকে এই মুহূর্তে ইনফরমেশান রয়েছে কাজেই তোমরা কিন্তু মনোযোগ সহকারে পঠন পাঠন করো পরিস্থিতি স্বাভাবিক হলে যেরকমভাবে সিবিএসই বোর্ড আইসিএসই বোর্ড রীতিমতো অনলাইনের বদলে অফলাইনে এক্সামই নেওয়ার পরিকল্পনা রয়েছে যদিও পরিকল্পনা জানি না কবে এই পরিকল্পনাকে বাস্তব বলে তোমাদের সামনে তুলে ধরতে পারবো বা বোর্ড বা রাজ্য সরকার কবে এটাকে বাস্তব বলে রুটিন সহকারে তোমাদের জানাবে সেটারই অপেক্ষায় রইলাম তোমাদের মতো আমিও টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এর বিষয় নিয়ে এই মুহূর্তে থেকে ভালো যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে এসেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে উৎসাহী আরো ব্যাংক পুজোর আগেই ইউকো ব্যাংক রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে এগিয়ে এসেছিল এইবার ব্যাংক অফ বরোদা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্মতি দিতে চলেছে কালী পুজোর আগেই এই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে অংশগ্রহণে রাজ্য সরকারের সঙ্গে ঐতিবদ্ধ হবে বলেই জানা গিয়েছে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে ইতিমধ্যে চোদ্দশো পড়ুয়াকে এই প্রকল্পে ব্যাংকগুলো ঋণ সম্ভব হয়েছে যা প্রায় কোটি টাকা পরিমাণে সূত্রে খবর রাজ্যে এক লক্ষ পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেতে আগ্রহী তার মানে তোমরা বুঝতেই পারছো এক লক্ষ ছাত্রছাত্রী কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য প্রায় আবেদন করেছে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে চাইছে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে মাত্র চোদ্দোশো জন ছাত্রছাত্রীকে এ রীতিমতো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এই মুহূর্তে সুবিধা ভোগ কর তার মধ্যে মাত্র চোদ্দোশো জন ছাত্রছাত্রী কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করছে বিভিন্ন ব্যাংক বিভিন্ন কারণবশত তাদের এর আবেদনকে খারিজ করার জন্য বা বাতিল করার জন্য সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে বড়ো ও খুশির খবর যে আমাদের রাজ্যের সমস্ত যে ব্যাংকগুলো রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা এগুলোও কিন্তু রীতিমতো ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আয়ত্তায় আসতে চলেছে ক্ষেত্রে আরও অধিকতর ছাত্রছাত্রী কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারবে তোমাদের মধ্যে কারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছে এবং তোমাদের মধ্যে কারা রীতিমতো স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিংবা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম ওখান থেকে সরাসরি আমার সঙ্গে প্রশ্ন করতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত